কিন্তু কোন তারটা দেখি তো একবার নেটটা সার্চ করে দেখি। এই তো এখানে লেখা রয়েছে। দুটো পজিটিভ তার পরপর জুড়ে দিলে স্পার্ক হবে আর সেখান থেকেই আগুন লেগে যাবে। যেমন বলা আছে এখানে তেমন করে তো দি, তারপর দেখা যাবে। আরে জল তো শেষ হয়ে গেছে। আমাদের জন্য সুতোয় মাঞ্জা দিয়ে দিচ্ছে। কাল আমরা বাড়িপুরের কারখানার মাঠে ঘুরি ওড়াবো। ও আর আমি যে তোদের জন্য লাটাই সুতো ঘুড়ি এইসব আনলাম, সেগুলোর কি হবে? ওই সুতো দিয়ে তুমি ঘুড়ি ওড়িও, আমরা ছোট গাম্মার মাঞ্জা দেওয়া সুতো দিয়েই ঘুড়ি ওড়াবো। দেখো কেমন ভোকারটা করে দেবো তোমার ঘুড়ি। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কি? এরপর তো দেখছি বাচ্চারা আমাকে পাততেই দেবে না। আচ্ছা আপনি এসব কোথায় শিখলেন? গ্রামে বড় হয়েছি, আর এইটুকুও জানবো না ছোট কর্তা? আমার বাবা ভাই সবাই ঘুড়ি ওড়াতো, আর আমি তো ওদের সুতোতে মাঞ্জা দিয়ে দিতাম। বেশ তাহলে কাল আমরা দেখে নেব যে শ্যামার সুতোর মাঞ্জা ধার বেশি কি আমার সুতো। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। বাস অর্ধেক কাজ শেষ, বাকি কাজটা তো কাল শ্যামা শেষ করবে, সুইচটা শুধু অন করে। গুড লাক শ্যামা, তোমার উদ্বোধন শুভ হোক। আরে বাস ফাইন তো গন্ধটা, কিন্তু আসছে কোথেকে? কেউ কি এসেছিল এখানে? ফ্যাক্টরি এরিয়ার বাইরের লোক? এটা তো মালিককে বলা দরকার। এবার শুধু সময়ের অপেক্ষা। তোমার জন্য আমি সুন্দর করে ফাঁদ পেতে রেখেছি শ্যামা, কাল সকালে সেই ফাঁদে তুমি পড়বেই। এবার যে আর কেউ তোমায় বাঁচাতে পারবে না, তৈরি হও শ্যামা, মুখে চুন কালি মাখার জন্য তৈরি হও। এই যে বড় বৌমা, শ্যামা কোথায় দেখেছো? না এই তো শুনলুম ওনাকে তোমাদের সঙ্গে কাজ ভাগাভাগি করে নেবে বলেছে। এসব পুজো টুজো ভগবানের নাকি সাংঘাতিক ভক্তি ওর। কাজের বেলায় কোথায় তিনি দেখতে পাচ্ছি না তো। বলি সারাদিন সুতোয় মাঞ্জা দিলে চলবে? হ্যাঁ কর্তা মা,
এই তো আমি চলে এসেছি, আমাকে কিছু বলবেন? না, বলবো আর কি। বলছিলাম যে এই ফর্দে যা লেখা আছে সেগুলো আনা হয়েছে কিনা একটু দেখো তো। ধরো লিস্টে যা যা আছে সব কিছুই আনা হয়ে গেছে, আমি মিলিয়ে দেখে নিয়েছি। আর লিস্টে লেখা নেই এমন কিছু দরকারি জিনিসও আনিয়ে নিয়েছি, পুজোয় লাগবে তো। কি সুজাতা, এবার মনের শান্তি হলো তো? হ্যাঁ, দেখো তোমার ছোট বৌমা কিন্তু সত্যি সত্যি খুব কাজের। ওই পাঁচটা লিখে দিয়েছো লিস্টে, ও তিনটে নিয়ে আসবে, তেমন বৌমা শ্যামা নয়। লিস্টে সাতটা লেখা থাকলে ও বরং দশটা নিয়ে আসবে, যেটা হয়তো তুমিও লিখতে ভুলে গেছো। যাকে যে কথা বলতে এসেছিলাম, ওই কেউ একটু আমাকে আদা দিয়ে চা খাওয়াবে, আমার গলাটা একটু ব্যথা ব্যথা করছে। বাবা আমি চা করে দিচ্ছি, আপনি ঘরে যান, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে বড় বাবা, ঠিক আছে। বাবা সারাক্ষণ খালি ছোট বৌমার প্রশংসা, আর নেওয়া যাচ্ছে না বাবা। উফ, রক্ষে করো বাপু। এই তো মেজো বৌমা, চলে এসেছো তুমি। হ্যাঁ মা, আসলে আমি বললাম না, খুবই অল্প সময়ের কাজ ছিল, মানে কাজ তো আসাজ কিছুই ছিল না, শুধুই মুখ দেখাতে যাওয়া। ওরা এত জোর করে, না গেলে আবার রাগ করে, সেই জন্যই। এই তো মেজো বৌমা এসে গেছে, এবার কাজ শুরু করে দাও। বড় বৌমা, আর এই মেয়ে, তোমাকেও বলছি শুনে রাখো, যা যা ফর্দে লেখা আছে সমস্ত জিনিসপত্র গুছিয়ে রাখবে, হ্যাঁ? কারণ বনমালীরা কাল সকাল সকাল বেরিয়ে যাবে, ওদের সঙ্গে সমস্ত জিনিসপত্র দিয়ে দিতে হবে, ভুল যেন না হয়, সব মিলিয়ে নিও। আর এই যে মেয়ে, হ্যাঁ তোমায় বলছি, বেশি রাত জেগে থাকো না, কাল সকালে উঠতে না পেরে ঢং করে ক্ষমা চাইবে, তখন কিন্তু আমি শুনবো না বলে দিলুম। না না কর্তামা, এসব নিয়ে আপনাকে একদম চিন্তা করতে হবে না, আমি ঠিক সময় মতো উঠে পড়বো। কাল পুজো, দেখবেন সব ঠিক মতো হয়ে যাবে, সব ভালোই ভালো মিটে যাবে। নমস্কার, সবাই ভালো তো? ভালো আছি, ভালো। হ্যাঁ চমৎকার, দেখেছো সুজাতা, এই ছোট বৌমা আর বড় বৌমা মিলে সকাল সকাল সবকিছু কিরকম সুন্দর করে সাজিয়ে ফেলেছে। বাবা তো আজকাল আমার বোধ হয় চোখেই দেখতে পান না, আমিও যত লিস্ট মিলিয়ে মিলিয়ে সব দেখলাম, ঠিক মতো এসছে কিনা, সব টাইমলি হচ্ছে কিনা, সেগুলো তো আর আপনি বলছেনই না বাবা। আমার প্রশংসা করতে বোধ হয় বাবারা ভালো লাগে না মা আজকাল। না না মেজো বৌমা, এ কেমন কথা! দেখো তুমি তো জানো তোমাকে আমি অন্য জায়গা দিই, তুমি আর শ্যামা কি এক হলে? শ্যামা তো সবে শহরে এসেছে, কিন্তু গ্রামে মানুষ হয়েও ও যে বেশ ভালোই কাজ জানে, এটা কিন্তু অতি নিন্দুককেও স্বীকার করতে হবে, কি বলো সুজাতা? হ্যাঁ ঠিকই আছে, কিন্তু আমি বলছিলাম যে এত ছোট বৌমা ছোট বৌমা না করলেই নয়, ভালোই ভালো পুজোটা মিটে যাক, তারপর বাড়ি ফিরে গিয়ে যত খুশি বলো। আর তাছাড়া যাকে যা দায়িত্ব দেওয়া হয়েছিল সে সেটা ঠিকঠাক পালন করেছে, এই তো। এতে এত বাড়াবাড়ি করার কি আছে? বাবা ঠাকুরমশাইকে নিয়ে এসেছি। ও বা বা বা, নমস্কার নমস্কার। তাহলে আর দেরি করে কি হবে, পুজোটা শুরু করে দেওয়া যাক, জোগাড় যন্ত্র তো সব করাই গেছে দেখছি। হ্যাঁ চলো চলো চলো, আসুন আসুন। দিশা হঠাৎ এমন চুপ মেরে গেল কেন? নতুন প্ল্যান নিয়ে কোনো ট্যাফও করছে না, নাকের ডগা দিয়ে শ্যামা সব করে বেরিয়ে যাবে আর দিশা চুপচাপ দাঁড়িয়ে দেখবে,
না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না। এবার শান্তি জল দেওয়া হবে। মহেন্দ্রক্ষণ শুরু হয়ে গেছে, এবার আপনারা মেশিন উদ্বোধন করতে পারেন। শ্যামা, চলো এবারে ঠাকুর প্রণাম করে আমাদের ওই মেশিনটা উদ্বোধন করতে হবে। চলো চলো সবাই। চলে এসো চলে এসো সবাই, দাদু ভাইরা চলে এসো। হ্যাঁ ছোট বৌমা এগিয়ে এসো এগিয়ে এসো। কোথায় ছোট বৌমা কোথায়? এসো এসো এসো, তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো। ছোট বৌমা, এবারে তুমি এই ফিতেটা কেটে তারপরে নতুন মেশিনের সুইচটা অন করে দেবে। হ্যাঁ না, ফিতেটা কেটে না। তোমাদের এবার থেকে এই নতুন মেশিনে কাজ করতে হবে, কাল থেকে এই নতুন ইউনিটে কাজ শুরু হবে, বুঝেছো? তোমরা সবাই ঠিকঠাক মতো দেখে শুনে নেবে, কেমন? হ্যাঁ যাও ছোট বৌমা, এবার তুমি মেশিনের সুইচটা অন করে দাও। এই কেউ ওকে একটু দেখিয়ে দাও। এসো মা। যাও শ্যামা যাও, সুইচটা অন করো। সুইচটা অন করার সঙ্গে সঙ্গে মেশিনটা যখন জ্বলে উঠবে তখনই তুমি বুঝতে পারবে আমার পথের কাঁটা আমি ঠিক কেমনভাবে তুলে ফেলে দিই। তুমি নাকি লাকি? বেশ, আজ তাহলে সবাই দেখুক এই চৌধুরী পরিবারের জন্য তুমি ঠিক কতটা লাকি, আজ সবাই দেখুক। হে ঈশ্বর, জানি না কর্তা মা বাড়ির আর বড়রা থাকা সত্ত্বেও ফ্যাক্টরির উদ্বোধন করাটা আমার ঠিক হচ্ছে কিনা, কিন্তু দাদামশাই যখন আদেশ দিয়েছে তখন সেটা আমাকে পালন করতেই হবে। তোমার কাছে শুধু একটাই অনুরোধ ঠাকুর, এই মেশিনে যেন সারা বছর ভালোভাবে কাজ হয়, কোনো আপদ বিপদ না হয়, কারখানার শ্রমিকদের পেটে যেন ভাত জোগাতে পারে এই মেশিন, আর চৌধুরী বাড়ির মশলার সুনামকেও যেন অনেক দূর ছড়িয়ে দিতে পারে, ব্যবসার জন্য আরও প্রসার হয় ঠাকুর, তুমি দেখো। কি হলো ছোট বৌমা, মেশিনের সুইচটা অন করো। কি হলো, আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছেন? কিছু না ভেবে সুইচটা অন করে দিন।
কিচ্ছু হবে না। তাহলে অরুণ, অশোক, নিখিল, তোরা তিন ভাই এই প্রথম বাবাকে বাদ দিয়ে নিজেরা একটা নতুন ইউনিট কোম্পানির চালু করে দিতে পারলি। হ্যাঁ, আমি সত্যিই আমার ছেলেদের নিয়ে গর্ববোধ করছি। আমি আমার মন থেকে চাই তোরা এভাবেই সারা জীবন শত্রুদের তোয়াক্কা না করে ওদের পেছনে ফেলে দিয়ে এইভাবে এগিয়ে যা। সারা জীবন মন দিয়ে কাজ কর, আরো আরো উন্নতি কর তোরা। এত সহজে দিশা শ্যামাকে ছেড়ে দিতে পারলো কিভাবে? শেষ পর্যন্ত কি দিশা ভয় পেয়ে গেল শ্যামাকে? চলো সবাই মিলে এবার ফ্যাক্টরির ভেতরটা ঘুরে দেখি চলো। আরে মেজো বৌমা, তুমি দাঁড়িয়ে থেকো না, তুমিও চলো। কি হলো শ্যামা, আপনি উদ্বোধন করলে আর আপনি এখানে দাঁড়িয়ে আছেন? ফ্যাক্টরির ভেতরে চলুন, দেখবেন কি ইন্টারেস্টিং ব্যাপারটা, কিভাবে মশলা প্যাকেজিং হয়, তৈরি হয়, সব নিজের চোখে দেখবেন। জানেন আমাদের এই ইউনিটে রোজ কুইন্টালে কুইন্টালে প্রোডাকশন হবে। কি এলাহিভাবে আমরা ফ্যাক্টরিটা সেট আপ করেছি, আসো নিজের চোখে দেখে নিন। আরে কি হলো, চলুন। এটা কি হলো, এটা এটা কি করে সম্ভব হলো? না না, আমি আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি যেভাবে তারগুলো পেঁচিয়ে রেখে গেছিলাম তাতে তো মেশিনটা জ্বলে যাওয়ার কথা। কি করে ওপেনিংটা সাকসেসফুল হলো? মানে এটা কি সে আমাকে ম্যাজিক জানে নাকি, নাকি সত্যি সে আমার কৃষ্ণ এসে সব ঠিক করে দিলেন? না না, সেটা কি করে সম্ভব? আমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? কি ভাবছি আমি এসব? সত্যিই তো ভগবান এসে তারগুলো ঠিক করে জুড়ে দিয়ে যেতে পারেন না? তাহলে কে করলো এটা? নিখিল, শেষ পর্যন্ত তুই পেরে উঠবি না। দেখ শ্যামার সুতো প্রাকৃতিক মাঞ্জা দেওয়া, আর তোর হচ্ছে দোকান থেকে কেনা সুতো, ওর কাছে টিকতে পারবে না। আমি শিওর শেষ পর্যন্ত তোর ঘুড়িটাই কাটা যাবে। না ছোট কর্তা, আজ আপনাকে আমি জিততে দিতে পারবো না। ডোডো তাতান যে শিশু, আর শিশুর মধ্যেই যে ঈশ্বরের বাস, তাই জিতবে তো ওরাই।
ছুরিটাই তো কেটে গেছে। মান সম্মান রাখলি না, মান সম্মান দিবি।